স্বাগতম সবাইকে। সিলেকশনে আমরা চলে এলাম আপনাদের সঙ্গে আবারও নতুন আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। আর আজকে আমরা একটি খুব সুন্দর মিউজিক দেখব। আর এই মিউজিকটির যে ভিডিও, সেটার টাইটেলটি হচ্ছে শঙ্করা ভাড়া নাম, টাইটেল সং বাই ভিনা শ্রীবাণী। আর আমরা এই ভিডিওটি নিয়েছি ইউটিউব চ্যানেল ভিনা শ্রীবাণী থেকে। তো ওনার অরিজিনাল ভিডিওর লিঙ্কটি আমাদের ভিডিও নিচে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে অরিজিনাল ভিডিওটিও দেখে নিতে পারেন। তো চলুন সবাই মিলে গানটি উপভোগ করে আসি। আমি ভিনা শ্রীবাণীর অনেকগুলো মিউজিক আগেই দেখেছি। হ্যাঁ, যখনই আমি খুব সফট মাইন্ডেড মিউজিক খুঁজি তখন ওনার মিউজিকগুলো দেখি, তো অনেক ভালো লাগে, উনি খুব সুন্দরভাবে বাজায়। অ্যাকচুয়ালি ওনার ভিনা বাজানো দেখে কিন্তু আমি খুব অভিভূত হয়েছি, কারণ আমি আগে ওনার কোনো এই ভিডিও দেখিনি। তো যাই হোক, বিনা কিন্তু এখন অত পরিমাণে আমাদের দেশে কিন্তু কেউ বাজায় বলে আমার মনে হয় না। শেখাটা খুব টাফ, আর শেখার জন্য ওস্তাদ খুঁজে পাওয়াটাও একটু কষ্টসাধ্য হয়ে যাবে। হ্যাঁ, আর এটার পেছনে অনেক 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 বছরের পরিশ্রম দেওয়া লাগে, অনেক বছরের পরিশ্রম লাগে, শুধু সময় একদিন দুই দিনে এগুলো কিন্তু হয় না। আর যেহেতু উচ্চাঙ্গ সঙ্গীতের ব্যাপার, এটা কিন্তু আরো অনেক কঠিন ব্যাপার আমার কাছে মনে হয়, এটা সাধনার ব্যাপার আছে। তো উনি যেহেতু এত সুন্দর করে এত সুন্দরভাবে এগুলা করে, ওনার আরো যেহেতু তুমি বললা যে আমি এটা একটাই দেখলাম, তো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। কারণ সবাই কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীত সবসময় পছন্দও করে না, সবসময় দেখতেও চায় না। আর এখনকার ইয়াং জেনারেশন তো পুরনো বাদ্যযন্ত্র বা এ সম্পর্কে জানতে চায় না, অনেকেই আছে, আমি বলবো না যে সবাই, তারপরে অনেকেও আছে, বাট আমার কাছে ভালো লাগে উচ্চাঙ্গ সঙ্গীতের যে ব্যাপ, খুবই ভালো লাগে, শুনতে ভালো লাগে। আর এটা একটা স্পেশালিটিও বলবো যে একজন মানুষ একটা বাদ্যযন্ত্রকে এত সুন্দরভাবে আর একজন মানুষের সামনে প্রেজেন্ট করা, এটা একটা মানে গড গিফটেড স্পেশালিটি বলবো। যে সবার কিন্তু হয় না যে আমি চাইলে আমি ওটা বাজাতে পারলাম, এরকম কিন্তু না, আমি ধরলেও ওটা বাজাতে পারবো না ওরকম সুন্দরভাবে, বা কারো মন আকৃষ্টও কিন্তু করতে পারবো না। তো আমার কাছে মনে হয় যে এগুলো আসলে গড গিফটেড এবং তারা আসলে অনেক সুন্দর সুন্দরভাবে বাজায়। হ্যাঁ, উনি এখন পর্যন্ত যতগুলো মিউজিক আমি শুনেছি ওনার, সবগুলোতে উনি অনেক সুন্দরভাবে বাজিয়েছে। এবং আমি দেখেছি যে একটা সং তোলার জন্য ওনাকে হয়তো বা কয়েকবার ওভারল্যাপ করতে হয়, দেখা গেছে যে একটা টোন শেষ করেছে, তার উপর আরেকটা টোন করেছে, তারপর আরেকটা টোন করেছে, এবং উনি যতবার টোন চেঞ্জ করেছে প্রত্যেকটা টোনের লেয়ার অনুযায়ী উনি কিন্তু ভিডিওগুলো ওনার স্ক্রিনে অ্যাড করে দেয়। তো আসলে বিনা বাজানো যে কষ্টসাধ্য, আমি আসলে যখন ওনার এরকম
অ্যাড করা ভিডিওগুলো থাকে কয়েকবার বাজিয়ে তারপর বিনা থেকে মিউজিক তৈরি করছে, ওটা দেখে আমি বুঝতে পারছি যে আসলে এটা বাজানো অনেক কষ্টসাধ্য ব্যাপার। বাট উনি অনেক সুন্দর বাজায়, ওনার পুরাতন ভিডিওগুলো অনেক সুন্দর। আজকে বীণা শ্রীবাণীর যে মিউজিকটা দেখলাম, শঙ্করা ভা, নামটা অনেক কঠিন আমাদের জন্য বিশেষ করে, শঙ্করা ভা নাম। এটা হচ্ছে একটা তেলেগু মুভি, অনেক পুরাতন মুভি, ওই মুভির একটা সং ছিল, মিউজিকটা অনেক সুন্দর ছিল, আমাদের ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। যদি আজকে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।